সিনেমা দেখলেই মিলছে বিরিয়ানি। বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। দর্শক টানতে গত শনিবার 20 এপ্রিল থেকে এই বিশেষ অফার চালু করেছে হল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈশা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। দর্শক শূন্যতায় 2014 সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত 20 এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ। বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক। ঝংকার সিনেমা হলে 500টি আসন রয়েছে, প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা। তাই হলে দর্শক টানতে এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। আগামী এক মাস এই ফ্রি খাবারের ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। এদিকে সিনেমার টিকিটের সঙ্গে বিরিয়ানি পাওয়ার ঘটনা এবারই প্রথম, ব্যাপারটা আনন্দেরও বলছেন দর্শকরা। মারফাশান বিশাল, বাংলার 10।